হ্যাঁ, যা বলিতেছিলেম, ধরুন একটি মশা উড়িতেছে, তারপরে ধরুন আরেকটি মশা উড়িতেছে, তারপরে ধরুন একটি মাছি উড়িতেছে, তারপরে ধরুন আরো একটি মাছি উড়িতেছে, ধরুন একটি ধর্ষণ হইল নাগরিকের, নাগরিক হৃদয়ের। কে করিল? রাষ্ট্র করিল। কেন করিল? নাগরিককে সে ধর্ষণ করিয়া থাকে তাই করিল। তারপরে ধরুন একটি মানুষ একটি বন্দুক লইয়া ঘুরিতেছে, তারপরে ধরুন সেই মানুষটি একজন পুলিশ, তারপরে ধরুন একটি মানুষ তিনি একটি মন্ত্রী অথবা সাংসদ অথবা বিধানসভায় হাগু করেন এমন একজন মানুষ, তার পাশে পাশে অনেকে বন্দুক লইয়া জড়িতেছে। তারপর ধরুন দুটি দল, রাজনৈতিক দল, তারা পরস্পরের গাড় মারিতেছে। তারপরে ধরুন দুটি রাষ্ট্র, তাহারাও পরস্পরের গাড় মারিতেছে। তারপর ধরুন দুটি পতাকা, তাহারা উড়িতেছে মিত্রভাবে, অমিত্রভাবে, শত্রুভাবে, কামানভাবে, মিসাইলভাবে, বিশ্বযুদ্ধভাবে, ভাবের অভাবে, অর্থাভাবে, কিভাবে, কোথায় যাবে, কবে যাবে, কেন হবে, কি হবে। নাগরিক চুপচাপ বসিয়া দাড়ি চুলকাইতেছে, সংসাজিয়া ক্যামেরার সামনে আসিয়া বালপনা করিতেছে, কিছু লোক আবার বালপনা দেখিতেছে। তারপরে ধরুন একটি মশা উড়িতেছে, তারপরে ধরুন একটি মাছি উড়িতেছে, তারপরে ধরুন আরেকটি মাছি উড়িতেছে, তারপরে ধরুন জঙ্গলের পথে হাঁটিয়া হাঁটিয়া একটি শুয়োর যাইতেছে, তারপরে ধরুন সংসদ ভবন হইতে সেই একটি শুয়োর নির্গত হইল, তারপর ভাবুন সংসদ ভবনে আরেকটি শুয়োর নির্গত হইল, তারপরে সংসদ ভবন হইতে নির্গত হইল, তারপরে ভাবুন ইউনাইটেড নেশনের মিটিং হইতে চারটি শুয়োর নির্গত হইল, তারপরে ভাবুন দুটি প্রেতাত্মা তাহারা নৃত্য করিতেছে, তারপরে ভাবুন দশটি মশা উড়িতেছে, তারপরে ভাবুন তিনটি মাছি উড়িতেছে, তারপরে আর কি ভাবিবেন? সত্যি এই বালপনার কোনো মানে হয়? অবশ্যই হয় না। তারপরে ভাবুন কেউ কবিতা লিখিতেছে, তারপরে কেউ ধূপ জ্বালাইল, কেউ ধ্যানে বসিল, কেউ ক্যান্ডেল জ্বালাইল, কেউ প্রতিবাদ করিল, কেউ দেশলাই জ্বালাইল, কেউ কবিতা পড়িল, কেউ কি যে করিল, সময় কাটাইল, তারপরে কেউ মানচিত্র দেখিতেছে, কেউ মানচিত্র পাল্টাইতেছে, কেউ বোম মারিতেছে, কেউ গোলাগুলি মারিতেছে, কেউ বিপ্লব করিতেছে, কেউ বালপনা করিতেছে, কেউ নির্বাচনে খাড়া হইতেছে, তাহার খাড়া হয় না কিন্তু সে খাড়া হইতেছে, খাড়া হয় সময়কালে হয়, যখন নাগরিকের গান মারিবার সময় হয়। তারপরে ভাবুন একজন মহৎ ব্যক্তি, তিনি শিল্পী, তারপরে ভাবুন সেই শিল্পী তিনি আর একজন শিল্পীর সহিত হাঁটিতেছেন, একটি আর্ট এক্সিবিশনে হাঁটিতেছেন, তারপরে দুটি শুয়োর আর্ট এক্সিবিশন হইতে নির্গত হইলেন, তারপরে কফি খাইতেছেন চারটি শুয়োর বসিয়া, তারপরে ভাবুন দুটি উলঙ্গ মানুষ তারা দাঁড়াইয়া আছেন সংসদ ভবনের ভেতরে, মিটিং চলিতেছে, নানান রকম আওয়াজ চলিতেছে, সেখানে দুটি উলঙ্গ মানুষ দাঁড়াইয়া আছেন, একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য PM, যে কোনো দেশে হইতে পারে, চাপ নিবেন না। তারপরে ভাবুন একটি পতাকা উড়িতেছে, পতাকায় বীর্যপাতের ছোপ ছোপ দাগ, রক্তের ছোপ ছোপ দাগ, মশা মাছির ক্লেদাক্ত দাগ, তারপরে সেই পতাকা কেহ নামাইবার চেষ্টা করিতেছে, কেহ উঠাইবার চেষ্টা করিতেছে, তারপরে ভাবুন আবার একটি মশা উড়িতেছে, আবার দুটি মাছি মশাটির পিছু পিছু উড়িতেছে, তাহারা উড়িতেছে, গগনগাত্রে তিনটি পাখি উড়িতেছে এবং
ধান ক্ষেতে 10টি মানুষ চাষাবাদ করিতেছেন, এখনো করিতেছেন। এখনো ধান খেতে 10টি মানুষ কৃষি কাজ করিতেছেন, একটি মশা উড়িতেছে, একটি মাছি উড়িতেছে, একটি মানুষ ঘুমাইতেছেন।